আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি। এই তো প্রিভিয়াস প্রতিদিনকার মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গতকাল আমরা আশুগঞ্জ থেকে এসেছি, সুমনা ধু বারান্দা ভরে অনেক অনেক কাপড় ধুয়ে দিছে, তারপর আরও অনেক কাপড় হয়ে গেছে। এখানে দেখেন এক টাল কাপড়, মানে অবস্থা খুব খারাপ। এগুলো ধুতে হবে আরও, আমি সুমনা বলছি যে তিন দিন লাগে তারপর ধুতে হবে। তারপর এখানে আম তো খাওয়া চলতে আছে, পাকা পাকা দেখে আম খাওয়া হইতেছে কতক্ষণ পরে পরে। একটা জিনিস দেখে আপনাদেরকে, সুমনা কতটা মানে সাংসারিক কাজ পারে এটা আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে চাউল গুঁড়া রুটি, ডোটা তৈরি করছে, তারপর চটা বানাইছে যেটা আমরা বলি, তারপর রুটিগুলো তৈরি করছে, মানে সব কিছু সুমনা এখানে নিজে নিজে তৈরি করছে। রুটি ছেঁকে অলরেডি তো সেসব বুকে দিচ্ছে খাওয়ার জন্য। আর এখানে আমি 1 কেজি পরিমাণে পোলাও রান্না করছিলাম, তো পোলাওটা খাওয়া হয়েছে না, শুধু তো শেষে একটু সুমনা একটু, আমি একটু মানে অল্প অল্প তো সে বুক খাইছে না। আর এখানে সুমনা রুটিটা দিয়ে দিতেছে, আমি সকালবেলা একটু জোর খোলা খাবো না, তো শেষে আমরা সবাই জোর খোলা পছন্দ করি। তো সুমনা সম্পূর্ণ রুটিটা একদম একা একা বানাইছে, এত সুন্দর করে করছে। আশুগঞ্জ থেকে 5 কেজি চাউল দিয়ে দিয়েছিল আমাকে, তো আমি অলরেডি 2 কেজি চাউল পুটে নিয়ে আসলাম, আর 3 কেজি চাউল রয়ে গেছে আমার। সুমনা কীভাবে শিখলে কো জাদু? আমি অনেক সময় বলি সুমনা যে আমি একটু করি, কিন্তু সুমনা বলে যে না আপনি বসছেন, আপনি করতে হবে না। আমি অলরেডি তো শেষে টিচার আসছিল, জাহাঙ্গীরনগর টিচার, ওখানে সারা গেছে পড়তে পড়তে 7টা বেজে গেছে, আমার ছেলে কিছুই খেয়ে জানে, একদম খালি পেটে দৌড়ে আবার ম্যাডামের বাসায় চলে গেছে প্রাইভেটের জন্য। ম্যাডামের বাসায় পড়ে ওর স্কুল ম্যাডাম, তো ম্যাডামের বাসায় দিয়ে আসলাম। এখন বাজে 8:25, ঠিক 9টার দিকে আজকে চলে যাবো তো শেষকে আনতে, যেহেতু ফার্স্ট টাইম মানে ঈদের পরার পর হয়েছে নাকি, ফার্স্ট টাইমের জন্য বলতেছি। সবাই তো শেষের জন্য দোয়া করবেন, ও আশুগঞ্জটাকে অনেক বেশি মিস করছে, ও আরও চাইছিল 2 দিন থাকতে, কিন্তু আমি থাকতে দেই নাই, আমি তাড়াহুড়া করে চলে এসেছি। এখন তো শেষটা আনতে যাবো আমি, 7:30 বাজে, তো আধা ঘন্টার ভিতরে আমি একটু কাজ শেষ করবো, তারপর আস্তে আস্তে করে তৈরি হয়ে যাবো। আম খা, নিচে শক্ত আমগুলো নিচে রাখতে হবে, আম মোটামুটি সবই পাকা হয়ে গেছে, এই সব করে আম কিন্তু পাকা একদম। এই তো প্রিভিয়াস, তো শেষে স্কুলের ম্যাডাম ফোন দিছে তো শেষকে আনতে, তো এখন বাজে 9টা, আজকে একটু আগে আগে ছুটি দিতেছে, রাত 9টা বাজে, এমনিতে 9:30 ম্যাডাম ছুটি দেয়, তো তো শেষকে আনতে আনতে 10টা বেজে যায়। এদিক দিয়ে আমি প্রতিদিনই আসা যাওয়া করি তো শেষকে নিয়ে, তো এই রাস্তাটা পার হলাম একদম অন্ধকার মোটামুটি, তো এটা এখন মেন রাস্তায় চলে আসলাম, তো শেষকে আনতে যাবো মানে ম্যাডামের বাসে নিচে গিয়ে, তো শেষকে ফোন দেবো, তারপর তো শেষ চলে আসবে। তো শেষকে এখন ফোন দেবো ম্যাডামের কাছে, তারপর ম্যাডাম তোষকে নিচে পাঠিয়ে দিবে, তারপর মা ছেলে চলে যাবো বাসায়। সে ম্যাডামকে ফোন দিচ্ছি, ম্যাডাম বলতেছে তো শেষে যখন আনতেছে, অন্ধকার এই জায়গাটা অন্ধকার, শব্দ শোনা যেতেছে যে তো শেষ নামতেছে, এই যে তো শেষ চলে আসছে, এই তো শেষ চলে আসছে, তো শেষ চলে এসেছে, তোষকে নিয়ে এখন বাসায় যাবো। তো শেষ কিনে বাসায় উঠতেছি, গেম এক একা হয়ে যায় আর ক্লান্ত লাগে, আমি 4তলায় থাকি, তো সে ঢুকলো, ক্লান্ত লাগে থাকে জানোস তো, ঢুকে গেলাম বাসে। তো যাক প্রিভিয়াস, অনেক ক্লান্ত লাগতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।